প্রতি বছরই নদী ভাঙনে একটু একটু করে হারিয়ে যাচ্ছে বহু গ্রাম। ভিটে মাটি হারিয়ে সর্বশান্ত হয়ে পড়ছেন নদী তীরবর্তী এলাকার মানুষজন। কিন্তু এসবের পরেও দৌরাত্ম্য কমছে না মাটি মাফিয়াদের। নদী ভাঙনের পেছনে বেআইনিভাবে মাটি কাটাকেই দুষছেন এলাকার বাসিন্দারা। বিহারের মাটি মাফিয়াদের দৌরাত্মে জেরবার বিহার সীমান্তবর্তী হরিশ্চন্দ্রপুরের ইসলামপুর গ্রাম পঞ্চায়েতের ফুলহর নদীর পাশে থাকা উত্তর ভাকুরিয়া অঞ্চলের বাসিন্দারা। প্রতি বছরই এই অঞ্চল বন্যার জেরে বছরের অনেকটা সময় জলের নিচে থাকে। সারা বছরই নদী ভাঙন লেগেই রয়েছে এই এলাকায়। তা সত্ত্বেও বিহার থেকে মাটি মাফিয়ারা প্রতিনিয়ত এই এলাকায় এসে ট্রাক্টর বোঝাই করে নদী থেকে বালি এবং মাটি তুলে নিয়ে বিহারে পাচার করছে। এ বিষয়ে প্রতিবাদ করতে গেলে জুটছে প্রাণনাশের হুমকি। এমনকি এলাকার বাসিন্দাদের আগ্নেয়াস্ত্র দেখিয়ে মাটি মাফিয়ারা ভয় দেখাচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের। প্রশাসনের নজরদারি চলাকালীন দিনে দুপুরে এই মাটি পাচার চলছে। এক্ষেত্রে পঞ্চায়েত কর্তৃপক্ষ ও পুলিশ প্রশাসনের একাংশ জড়িত রয়েছে বলে অভিযোগ স্থানীয়দের। এতে নষ্ট হচ্ছে প্রাকৃতিক ভারসাম্য। এইভাবে অবাধে মাটি কাটলে অচিরেই এই এলাকা নদীর তলায় চলে যাবে বলেই আশঙ্কা প্রকাশ করেছেন এলাকাবাসীরা। আমাদের নদীর ধারে বিহারের লোক এসে মানে মাটি চুরি করছে। বিহারের লোক এসে বাঙালি মাটি মানে এখান থেকে কেটে বিক্রি করছে বিহারে। এটা কোন এলাকা? এটা আমাদের ওয়েস্ট বেঙ্গল মালদা জেলার এলাকা। কি নাম এই গ্রামের? উত্তর ভাকুরিয়া। আচ্ছা। বছর আমাদের বন্যা হয়, যখন বন্যা একটু শুকানো হয় তখন থেকে স্টার্ট হয়ে এই বিহারের লোক আমাদের এখান থেকে বালি মাটি চুরি করে নিয়ে যায়, বিহারে যেয়ে বিক্রি করে। প্রত্যেক দিন নিয়মিত হয় এটা। আপনারা কিছু বলেন না? আমরা কি বলবো, আমাদের উপর থেকে মানে মেম্বার হলো, প্রধান হলো, এরাই মানে সব থেকে মিলিতভাবে চুরি করে বিক্রি করছে বিহারে। এটা কোন গ্রাম পঞ্চায়েত? ইসলামপুর গ্রাম পঞ্চায়েতে। প্রসঙ্গত, কিছুদিন আগে জেলার মন্ত্রী সাবিনা ইয়াসমিন নিজের দলের লোকদের বিরুদ্ধে মাটি পাচারের ব্যাপারে আঙুল তুলেছিলেন, এমনকি মাটি মাফিয়াদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ারও ইঙ্গিত দিয়েছিলেন মন্ত্রী সাবিনা ইয়াসমিন। তার কিছুদিন পরে জেলার আরেক বিধায়ক সমর মুখার্জি মাটি মাফিয়াদের বারবারন্তের পেছনে এলাকার পুলিশ প্রশাসনকে দায়ী করেছিলেন। ফলে এই ঘটনা রুখতে প্রশাসনকে কড়া পদক্ষেপ নেওয়ার আর্জি জানিয়েছেন নদী তীরবর্তী এলাকার বাসিন্দারা। যদিও এই মাটি পাচারের ঘটনার কথা জানা নেই বলে দাবি ইসলামপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান মাসুমা বিবির স্বামী আবুল কালাম আজাদের। মাটি চুরি হচ্ছে এটা তো আমাদের জানা ছিল না, জানতে পারলাম। যদি এ ধরনের কাজ হয়ে থাকে, মাটি চুরি যদি হয়, তাহলে এরপরে আমরা প্রশাসনিক ব্যবস্থা নিব। হ্যাঁ, প্রশাসনিক ব্যবস্থা নিয়ে বা মাটি কাটা বন্ধ যে করে করব। যদি আমাদের দলে কেউ জড়িত থাকে, হ্যাঁ, বা যদি মানে আমরা জানতে পারি, হ্যাঁ, তাহলে তারও ব্যবস্থা নেব। হ্যাঁ, কিন্তু এটা আমার কাছে জানা ছিল না, মাটি কাটার ব্যাপারটা জানতে পারলাম, জানার পরে আমরা ব্যবস্থা নেব। অন্যদিকে এই ঘটনায় শাসক দলের ভূমিকায় সরব হয়েছেন স্থানীয় বিজেপি নেতৃত্ব। এটা নতুন কোনো কথা না, এটা প্রাচীন কথা। এই সরকার যতদিন থাকবে এরকম হতে থাকবে। আগে সাবিনা ইয়াসিন আপনি উত্তরবঙ্গের মন্ত্রী, উনি বলেছেন যে এই বালি প্রচারের সঙ্গে জড়িত হচ্ছে যে সভাপতির ভাই বোন এরা জড়িত আছে। উনি নিজে স্বীকার করে নিচ্ছেন, কিন্তু উনি নিজের দলের নেতাদেরকে ই করতে পারছেন না, কন্ট্রোল করতে পারছেন না। এবারকার জনসাধারণ বুঝে গেছে এই মাটি মা মাটি মানুষের সরকার আর বেশি দিনের সরকার না। যদিও এই দুর্নীতির যথাযথ তদন্ত করে প্রশাসন উপযুক্ত ব্যবস্থা নেবে বলে দাবি ব্লক তৃণমূল নেতৃত্বের। আমি বলতে চাইছি যে আমি ওখানে করে আমাদের বেঙ্গল থেকে যে বিহার সংলগ্ন যে এলাকা আছে, বিহারে যে আমাদের মাটি যাবে বাংলা থেকে, এটা আমরা বরদাস্ত করব না। এবং প্রধান বা মেম্বাররা যদি তার সাথে জড়িয়ে থাকে, আমি খোঁজ খবর নিয়ে দেখছি, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কারণ দিদি আমাদের মানে কোনো মানে ইয়াকে কি বলা যায় না, ওটাকে আমাদের দিদি এগুলোকে বরদাস্ত করে না, এবং আমিও সেটা করব না। আরসিটিভি সংবাদ, হরিশ্চন্দ্রপুর।